হাতটা নিয়ে কি হয়েছিল তোমাদের তো কিছুই বলা হলো না, তো এবার তোমাদের বলবো। তো দেখো হাতের অবস্থা এখনো খুবই খারাপ, এই দেখতে পাচ্ছ এগুলো ফোসা হয়েছিল, এই যে তোমার হাত কেটে গিয়েছিল বললাম, এই যে কাটাটাও এখানে আছে, চিরাটা কেটে গিয়েছিল, ডাক্তারে যেটা বললো সরু সরু যে ভেনগুলো থাকে ওগুলো। ও বাবা, একটু কি করে রেখেছো তুমি? ধরো আমার, দাঁড়াও ধরো, এটা হচ্ছে আমার 10 মিনিট লুক। আমাকে কেমন লাগছে বলবে? কালকে সারাদিন ঠাকুর দেখতে নিয়ে যায়নি, আর রাত্রেও নিয়ে যাওয়ার প্রোগ্রাম হয়েছিল, ক্যান্সেল হয়ে গেছে, তা আজকে আবার বেরিয়েছে। এটা তুমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছ, তাহলে তো কথাটা সত্যি হয়ে যাবে যে আমাকে ভিডিও করার জন্য পড়িয়েছিল, আবার খুলে নিচ্ছে। সেই যে আমরা এখন বেরিয়েছি একটু, কালকে তো আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি, তাই একটু বায়না করলাম যে বিসর্জনে তো নিয়ে বেরো, তো বাড়িতে এমনি মায়েরা কেউ নেই, তাই জন্য আমাদের বেরোনো হয়নি, বাড়ি ফাঁকা করে কোথায় যাব। তো আজকে বেরোলাম বাবা বাড়িতে আছে বলে, দেখা যাক কত দূর কি যাওয়া যায়। বিসর্জনটা না দেখলে ভালো লাগে বলে আবার সেই 365 দিন পর আমরা আমাদের মাকে আবার দেখতে পাবো। তো এই যে সুরো ভাই যাচ্ছে, সুরো ভাই, আমি, দাদা ভাই, আরো সবাই আছে। তো চলো এখন যাওয়া যাক, যেতে যেতে বাকি রাস্তায় শেয়ার করবো। ভালোবাসাটাই আলাদা, তুমি ভালোবাসো মন থেকে দিলে তো, এটা কি খেলে গা। ঠিক আছে চলো, বেশিরভাগটাই বিসর্জন হয়ে গেছে। আমাদের ওদিক থেকে আসতে যেটা পরে মোহনাদের আগে দেখলাম যে বিসর্জন হয়ে গেছে, আমি ভাবলাম হয়তো হয়নি, তোমাদেরও দেখাবো না। আমাদের গ্রামে তো এবারে তো আমাদের তো দুর্গাপুজো এখানে হয় না, বাসন্তী পুজোটা হয়, সরস্বতী পুজোটা হয়, তো তাই জন্য কি আমাদেরকে বিসর্জনের জন্য দেখো আলাদাভাবে স্পেশাল করে বেরোতে হয়েছে। ঢাকে কাঠে বিসর্জনের বিজয় আর ঈশ্বর, কৈলাসে ফিরে জানে দুর্গা ঠাকুর। আমাদের এখানটা লাইটের কমে পড়ছে বুঝলে, কিন্তু এই তো আমাদের লাইট তো কেনা আছে, এই তো লাইটের স্ট্যান্ড যেগুলো বিয়ে বাড়িতে লাগে সব কেনা আছে এখানে, কিন্তু আমরা তো এখানে নন্দিনীর ব্লগে এগুলো ইউজ করি না, ব্লগের জন্য আবার কেউ লাইট ইউজ করে কি? ব্লগের জন্য রিং লাইটটা লাগে, এই যে এখানে দিচ্ছি পুজো, পেছনে রিং লাইটটা যদি জ্বালিয়ে দিতাম কত সুন্দর পরিষ্কার হতো। সবাই ভালো আছো তো? আমরাও ভালো আছি, খারাপও আছি, শরীর খারাপ হয়ে গেছে খুব, ঠাকুর দেখলাম সারা রাত ধরে, তো সর্দি ধরে গেছে, জ্বর আসছে, ভালো কিছুই লাগছে না, তবু কিছু করার নেই, নিজের কাজ তো নিজেকে করতে হবে, তাই সকাল সকাল মন খারাপ করে তো লাভ নেই। আবারও আসছে বছর, আবার হবে সামনে একটা বছর, আবার অপেক্ষা করার পর আবার আমরা আমাদের মাকে ফিরে পাবো। তো এখন আমাদের বাড়িতে যেই সব আমাদের ঠাকুর দেবতারা আছে তাদের এখন সেবাতে লেগে যায়, তারপরে আবার সামনে বছর মায়ের করবো, কিন্তু মনটা খুবই খারাপ, কদিন ধরে পুজো পুজো পুজো, চলো পুজো মিটে গেল, এবার আবার নিজেদের ডিউটি নিজেদেরকে করতে হবে।
চলো এখন আমি পুজোটা দিয়ে নিই, বাকি ব্লগটা দেখো আজকে সারাদিন, আশা করবো ভালোই লাগবে। আর কালকে তো বাড়ি এসে ব্লগটা শুরু করিনি, একসাথে ব্লগটা আজকে করে নিই। চলো এখন পুজোটা দিয়ে আসি। অনেকক্ষণ পরে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে। তো সকালবেলায় তো ব্লগটা শুরু করলাম, শুরু করার পরে আর তোমাদের সাথে কথাই হয়নি। ভাবলাম যে এখন যাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। ছাদে এলাম, এই মুরগি দেওয়া ওপরে মুরগি বাঁধা আছে দেখবো বলে এলাম, আর তোমার জামাকাপড় মেলা ছিল, ভাবলাম যে এই সময় যাই। অনেকদিন ধরেই তো ব্লগ তো ঠিক হচ্ছে কিন্তু ঠিকঠাক হচ্ছে না, পুজোরই তো ব্লগ হচ্ছে বলো। আবারও সব যে যার লাইফে যে যার ফিরে এলাম। যেটা আমাদের মেয়ে ছেলেদের আর কি কাজ বলো, ডেলি রুটিন থাকে। তো পুজো নিয়ে তো কদিন সবাই মেতেছিলাম তাই না, যে এই আজকে ঠাকুর দেখতে যাবো, কালকে ওখানে যাবো, এরকমই তো। আমাদের এবছরে বেশি ঠাকুর দেখতে যাওয়া হয়নি, দুটো মানে দু জায়গায় গিয়েছিলাম, একটা বরশুল গিয়েছিলাম আর এই কল্যাণীতে গিয়েছিলাম, কল্যাণীটায় দেখা হলো। তারপরে এই বিসর্জনে কালকে এক জায়গায় বেরিয়েছিলাম, সেটার সাথে এই ব্লগটা আমি করছি। কালকের ব্লগটা পুরো করতে পারিনি, ওখানে অনেক মাইক বাজছিল, আর যতই হোক একটা নতুন জায়গায় গিয়েছিলাম, তো তাই জন্য আরও করিনি। বাড়ি যাই, বাড়ি গিয়ে সকালবেলায় ব্লগটা শুরু করবো, ডেলি রুটিন যেমন আমার সেরকমই বন্ধুদের সাথে শেয়ার করব। তো এবারে ঠাকুর দেখার খুব মানে আমাদের বেরোবার খুব ইচ্ছা ছিল, পঞ্চমী থেকেই আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা পঞ্চমী থেকেই বেরোবো, এদিক সেদিক যাব। কিন্তু পঞ্চমী থেকে তো আর হলো না, কেন আমার জন্যই হলো না, আমার শরীর খুব একটা ভালো নেই। এই হাতটা নিয়ে কী হয়েছিল তোমাদের তো কিছুই বলা হলো না, তো এবার তোমাদের বলবো। তো দেখো হাতের অবস্থা এখনও খুবই খারাপ, এই দেখতে পাচ্ছি এগুলো ফোসা হয়েছিল, এই যে হয়তো ভালোভাবে বুঝতে পারছো না, এই যে বুঝতে পারবে, তোমার হাত কেটে গিয়েছিল বললাম, এই যে কাটাটাও এখানে আছে। তো ভালোই অ্যাক্সিডেন্টটা ভালোই হয়েছিল, শুধু নিজের ভুলের জন্য রাগ বলে না রাগ মানুষের, কিন্তু সুসাইড করিনি আমি, ভেবো না যেন আমি সুসাইড করতে গেছি। তো যাই হোক, পরে এটা নিয়ে আলোচনা হবে, এখন এমনি মন মেজাজ ভালো নেই, হাতটার জন্য আমার সময় খুব একটা ভালো যাচ্ছে না, এই যে আঙুলগুলো আমার কাজ করে না, মানে কাজ এরকম সবই হয়, মানে এগুলো অবশ্যই আছে, একদম শিরা টিরা কেটে গিয়েছিলো, ডাক্তারে যেটা বললো সরু সরু যে ভেনগুলো থাকে ওগুলো মানে কেটে গেছে আমার, যার জন্য আমার এই তিনটে আঙুল একদম শেষ হয়ে গেছে। তো এবার পুজো তো শেষ হলো, পুজো শেষ হয়েছে, পুজো নিয়ে তো সবাই মাতামাতিতে ছিলাম, কিন্তু আগে এটা করা দরকার ছিল আমাদের, কিন্তু পুজোতে তো ডাক্তার বুঝতেই পারছো সবাই ছুটিতে থাকে, তাই ভাবলাম যে পুজোটা মিটে যাক। পুজো মিটে যাওয়ার বাদ এবার আমি আমার নিজের খেয়াল নিজেকে তো নিতেই হবে, দাদা ভাইও বললো পুজোটা মিটে যাক ডাক্তারখানা তো যেতেই হবে, কেন কি না আমি আর এই হাতটা দিয়েই তো সব বলো না, ডান হাতটাই তো সব কিছু, খাওয়া দাওয়া সবই, কিন্তু কিছুই করতে পারছি না এখন। আমার এই যে এটা আমার সাথ দিচ্ছে, কি বলবো তোমাদের, ওই এখন আমার সব ওই হাতটা দিয়ে হচ্ছে, এটা দিয়ে কিচ্ছু করতে পারছি না। তো তাই ভাবলাম যে একটু ব্লগটা করি, বন্ধুদেরকে বলি। বন্ধুরা অনেক সব কমেন্ট করছে আমায় যে দিদি তুমি ব্লগ দিচ্ছ না কেন, কি তোমার অসুবিধা হচ্ছে, তারপর তোমার হাতটা কি করে এরকম হলো, সবাই বলেছো। ভাবলাম যে এখন তারা মন খারাপ করে কারো লাভ নেই, তো পুজোটা মিটে যাক, পুজোটা মিটে যাওয়া বাদই একদিন বন্ধুদের সাথে শেয়ার করব। তাই ভাবলাম যে আজকে শেয়ার করব, কিন্তু এখন চলো আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, রান্না টান্না করে নিই। বাড়িতে এমনি কেউ নেই, মারা কেউই নেই, তোমার দাদা ভাই আমার সবই করে দিচ্ছে, আমি তো কিছু করতে পারি না, যেটুকুন এই বা হাতটাই হচ্ছে সেটুকুনি, এই হাতটাই তো আমি কিছু করতে পারি না, তবু চেষ্টা করছি কিছু করার, হচ্ছে না, কষ্ট হচ্ছে খুবই। তো তাই জন্য তোমাদের দাদা ভাই তো বাড়িতেই আছে, আর ওই আমার সব কিছু হেল্প করে দিচ্ছে, মানে বাড়ির সমস্ত কাজ ও করে দিচ্ছে, আমার যেটুকুন আমি পারছি এই হাতটা দিয়ে সেটুকুন করতে পারছি, বাকি সব দাদা ভাই করে দেয়। মানে বললে হবে না, থালা বাটি ধোয়া আর ধোয়া, ঝাড়ু পোছা, জল টল ভরা, সব কিছুই ও করে দেয়, খালি আমি রান্নাটুকুনটাই করছি, এটুকুনটাই যাবো না, পারলে কি করবো বলো। তো মারা সেই মেজো মাসিদের বাড়িতে গেছে, কেউই নেই বাড়িতে, বাড়িও ফাঁকা, তাই ভাবলাম যে ব্লগটা করি। আর বাটুলরা তো নেই, ওরাও মামা বাড়ি গেছে। তো চলো আজকে গল্প করতে থাকবো, ভাবছি যে এখন আপাতত রান্নাবান্নাটা সেরে নিই, বিকালবেলায় বসে বসে এখন নয় ডিটেলস তোমাদের সাথে গল্প করবো, মানে সব কিছু বলবো, কী থেকে কী হয়েছিল, কেন এরম হয়েছিল। ঠিক আছে চলো এখন নিচে যাই রান্না করে নিই। এই যে আমার রান্না হচ্ছে, রান্না চাপিয়েছি আমি, ওই টুকটুক করে আস্তে 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 কাটলাম, কেটে বসিয়েছি। পালং শাক হচ্ছে, পালং শাকটা এখন ডাল দিয়ে আলুতে সিদ্ধ করছি, দিয়ে তোমার সাঁতলে নেব। আর এই যে এখানে কেটে রেখেছি, এই যে ডিমের শাক দিয়ে আলু ভাজবো, এই ডিমের শাক আলু ভাজা করবো। এই যে দাদা ভাই জামা কাপড় নিয়ে বেরোচ্ছে, না এবার পুজো শেষ হয়ে গেল কাজে লেগে, দাদা ভাই অনেকদিন ধরে জামা কাপড় ধরিনি বলছে, তাহলে আজকে বেরোবার কথা ছিল এক জায়গায়, ছোট ভাইকে নিয়ে যাচ্ছিল, তো বললো যে যায়নি যেখানে, তাহলে জামা কাপড় গুলো ধুয়ে নি। জামা কাপড় নিয়ে আমাদের বাবু এখন চললো,
অনেকদিন ধরে আমি তো পারছি না, ওই জন্য তো ধোয়া হচ্ছেই না। আমি বললাম যে পুজোটা একবারে মিটেই যাক, আস্তে আস্তে আমি ভিজিয়ে দেবো দাদাভাই গেছে। তো রান্না বান্না করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 বাজে। এই আস্তে আস্তে টুকটুক টুকটুক করে হচ্ছে। তাহলে এবার তো ডেলি লাইফস্টাইল তো আসবেই, শেয়ার তো অবশ্যই করবো, প্রত্যেক দিন এবার ভিডিও দিতে থাকতে হবে। অনেক দিনে 1 মাস প্রায় ভিডিও আমার তোমরা দেখতে পাওনি, 1 মাসই পুরো 1 মাস হয়ে গেছে, দেখলাম তো 1 মাস আগে সেই ভিডিও দেওয়া। এবার থেকে রোজই চেষ্টা করবো রোজই ভিডিও করার। তো চলো এখন রান্না আমি করে নিই। আমাদের এখন কাজ চলছে ভিডিও এডিট, যেটা কালকে দেখা হয়ে গেছে তোমাদের। যারা যারা দেখোনি এখনো দেখে নাও তাড়াতাড়ি, ভিডিওটা অসাধারণ এডিট করেছে আমাদের এই জো স্যার। আজকে সুরভ ভাই ছুটি নিয়েছে সুন্দরভাবে করবে বলে, স্যারকে দিয়ে কাজ করা করাচ্ছে। আর ওর এই জো ও আড্ডা দিচ্ছে, দেখো বসে বসে। ও বলছে আমার আর কাজে মন নেই, আমাকে আর কাজ বাজ দিও না, আমায় বিয়ে দিয়ে দাও, আমি সংসার করব। এই ভিডিওটা যারা দেখোনি তাড়াতাড়ি ফটফট করে গিয়ে দেখে নাও, আর দেখে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা সত্যি করে খুব সুন্দর এডিট করছে, আমিও তো দেখছি আজকে 3 দিন ধরে ভিডিওটা এডিট করছে, আমাদের সুরভ ভাই এডিট আর হচ্ছে না। তো ফাইনালি আজকে স্যার আমাদের বসেছে ভিডিওটা এডিট করতে, খুব সুন্দর এডিট হয়েছে। ডিউটি যেটা সেটা তো আমায় করতে হবে। গুড ইভিনিং সবাইকে। শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে আমার, দুপুরের থেকে এখন আরও খারাপ, জ্বর এসে গেছে, সর্দিতে তো নাক তো বন্ধই হয়ে গেছে, কথা শুনেই বুঝতে পারছো। তো বিকালবেলায় ভাবলাম একটু ব্লগটা করি, একটু দুপুরবেলায় করলাম। দাদা ভাই এখন আমার একটু কাজ করে দিচ্ছে, কি করছে আর দেখতে হবে না, লজ্জা লাগছে দাদা ভাইকে। তুমি একটু সাড়া দাও না, না বলো না। তো চলো আমি একটু দেখি ঝাড়পালা করে নিই, ঘরটা ঝাড় দিয়ে দিই, উঠোনগুলো একটু ঝাড় দিয়ে দিই। এই বাহাত্রা করেই করতে হয়, দাঁড়াতে তো করতে পারছি না। ভাবলাম যে বিকালবেলা একটু তোমাদের সাথে গল্প করবো ছাদে বসে, কিন্তু খুব জ্বর এসে গেছে আর ভালো লাগছে না। কী হয়েছে তো তোমাদের আর বলাই হচ্ছে না। তো বাড়ির দিকে, মামাদের বাড়ির দিকে একটু চলে যাবো, বাড়ি যেহেতু ফাঁকা আমারও ভালো লাগছে না, যতই হোক বাড়িতে কেউ না থাকলে ভালোই লাগে না, সেই একা একা ঘরের মধ্যে। তাও তো দাদা ভাই এখন একটু বাড়িতে থাকে, তাই নাহলে তো আর একদমই ভালো লাগতো না। চলো ভিডিও নিতে হবে, ভিডিও এডিট করা হয়ে গেছে, যেটা দুপুরে দেখালাম তোমাদের, যেটা ছেড়ে দিয়েছি, তো ওটা নিয়ে নিই, নিয়ে মামাদের বাড়ির দিকে যাবো আমি। ছোট মাসি এসেছে, ও বেলায় মেসো এসেছে, সব দেখা করে জল দিতে হবে। ঠিক আছে চলো পরে কথা বলছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া দাদুদের বাড়িতে করেছি, আমার দিদি বুঝতে পারছো আমি দাদুদের বাড়ি এসেছি। দাদু দেখছো আমি এসেছি, ঘুমান ঘুমাচ্ছে না আজকে, তো দাদুর ঘুমই আসছে না, এতক্ষণে তো ঘুম চলে আসে। আমরা যখন আজকে তো সকাল সকাল এসেছি, 9:30 বাজছে এখন, 10টার সময় আসা হয়, তো চলে এসেছি আমি এখানে। এখানে খাওয়া দাওয়া করা হলো, মামা ফোন করে ডাকলো, মাসিরা বললাম না এসেছে, তো বললো যে এখানেই এসো, এখানেই খাওয়া দাওয়ানোর ব্যবস্থা আছে। তো চলে এসো, মাসির হাতে হাতে করবে, যখন টানতে করতে পারবো না, তো এই খোঁড়া মানুষ আমি কী করবো বলো। তো আজকে সারাদিনটা আমার এভাবেই কেটে গেল, যেন কেমন করে কেটে গেল দিনগুলো বুঝতেই পারলাম না। আর এখন আমার রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জটা শেষ হয়েছে মোটামুটি ওই 8টার দিকে, ভাগ্যিস ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম, নাহলে তো ভিডিওটাও আপলোড করতে পারতাম না। তো তখন দেখছি তখন 8:30 বাজে, আর হ্যাঁ 8:30 বাজছে, তখন দেখছি রিচার্জ নেই। তো আমি ভাবলাম যে এখন কী করবো, শীর্ষ তার ফোন ঘাটতে পারবো না, তা একটু কথা বলে নিই তোমাদের সাথে, অনেকদিন গল্প করা হয়নি, জানো তো মনটা কেমন কেমন হচ্ছিলো, ওই জন্য আজকে অনেক গল্প করেছি তোমাদের সাথে, বলো গল্প করিনি, অনেক গল্প করেছি। তো আজকে সারাদিন তোমরা আমার সাথে কাটালে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তোমাদের তো ভালো লাগবে, কেন তোমরা আমাকে খুব মিস করেছো, খালি কমেন্ট করছিলে আমাকে। তো এই কদিন পুজোতে যেমন তেমন করে শপিং করা থেকে, পুজো ওই ঘোরা থেকে, আর থেকে সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো। এখনো যারা আমার শপিং করা, আমার পুজোর ব্লগ যারা দেখোনি তাড়াতাড়ি দেখে নাও, চটপট করে দেখে নাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। তা আমি এখন চলো শুয়ে পড়ি, দাদা ভাই মাত্র ফোন করলো, ফোন করে বলছে রিচার্জ করে দিয়েছে, আমি তো বলছিলাম যে রিচার্জটা করে দাও, তো রিচার্জ করে দিয়েছে, কত ভালোবাসে বলো, ওই জন্য বেশি বেশি ঝগড়া করে, জানো তো।
আসলে আমার হাতে কি হয়েছিল তোমাদের অ্যাকচুয়ালি বলি যে এই যে দুটো ফোসা দেখতে পাচ্ছ এই হাতটা, এটা ভালো করে দেখাচ্ছি না তোমাদের মন খারাপ হয়ে যাবে। এটা চায়ের কাপ ধরে চা খেতে গিয়ে চায়ের কাপ ধরে এটা এরকম ফোসা হয়ে গেছে। ফোসা দুটো মানে গালি দেওয়ার পরে না এইভাবে এরকম মানে কি তোমার ঘা টাইপের হয়ে গেছে। আর হাতটা কেটেছিল দাদা ভাইয়ের সাথে, একটু রাগারাগি করেছিলাম দুজনে মিলে, মানে হাসতে হাসতে কপাল ব্যথা, হাসতে হাসতে আমার সাথে মজা করছিল, রাগাচ্ছিল, আর আমি রেগে গিয়েছিলাম, রাগের মাথা আলমারি থেকে জামা কাপড় বার করছিলাম, কোথাও একটা যাবার ছিল তো রেডি হচ্ছিলাম আমি, আর ও আমাকে খুব রাগিয়ে দিয়েছিল। তো মানে আমি রাগে এরকম করে হাতটা মেরেছিলাম কাঁচে, আলমারির কাঁচটা কালকে দেখাবো, পুরো মানে কুচিয়ে গেছে ওই কাঁচটা। এরা মারাতে না একবার নয় দুবার মেরেছে, মানে রাগাচ্ছিল বলে রাগাবে না করছি, এরা মারতে গিয়ে হাতটা মানে চোট এসে গেছে, মানে অনেকটাই কেটে গেছে, যার জন্য কি আমার এই আঙুল তিনটে একদম মানে এরকম মানে কাজ সবই করে, কিন্তু রক্ত চলাচলটা খুব কম করে। আজকে প্রায় ধরো না এক মাসের কাছাকাছি হতে চললো, এগুলো এখনো অবশ হয়ে আছে, এগুলো কোনো মানে কিছু না, কেটে গেলেও বুঝতে পারি না কোনো ব্যথা, এই যে আঙুলগুলো এরকম হয়েছে, ফোসা হয়েছে, এগুলো জ্বালা যন্ত্রণা কিছুই পাই না, মানে কেমন পাই না, সেই একদম সে হাড়ের ভিতরে আর কি থাকে না মাংসের ভিতর গুলো, ওগুলো খুব জ্বালা যন্ত্রণা করেছে, জ্বালাটা কিছু বুঝতে পারিনি। তো যার জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি, অনেকবার ভেবেছিলাম যে ভিডিও করি, তারপর ভাবলাম একটু সুস্থ হয়ে ক্যামেরা হাতে একা নিয়ে ঘুরতে পারবো না, তো এখন তো ফোনই করছি, তো ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, বলবো তোমাদের, তোমরা যেহেতু বলছো ভিডিও আসছে না কেন, বাকি আদার্স কিছু না, এটাই আমার রিজন ছিল, কারণ ছিল, এই কারণের জন্য আমি ব্লগ দিতে পারিনি। রাগারাগি হলে কেউ বাবা মেরে দেবে দুঘা, যারই সাথে রাগারাগি হবে ধুমধাম করে মেরে দেবে, আমি বলছি, কিন্তু এরকম করে অত্যাচার না নিজেদের মধ্যে করাটাই ভালো, নিজের ওপরে। তো এখন আমি ভুগছি এটা নিয়ে, আমার প্রবলেম হচ্ছে, আদার্স বাড়ির সবারও প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে টেনশন হচ্ছে যে এটা এখন কী হবে। তো আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তারে বলেছে এটা আমাকে যারা সার্জারি করে প্লাস্টার সার্জারি তাদেরকে দেখাতে বলেছে, কিছু যে নার্ভগুলো থাকে না ওগুলো কিছু হয়তো কেটে গেছে, যার জন্য মানে তিনটে আঙুলের কাজ মানে মোটামুটি মানে কোনো কিছু এইভাবে তুলবো এইভাবে আমি তুলতে পারি না, মানে খুব কষ্ট হয় যে দেখো না, দেখলেই বুঝতে পারবে। তো ওই জন্য আমার একটু শরীর খুবই খারাপ, দেখেও আমাকে বুঝতে পারছো নুনি নিয়ে এখন তোমাদের কেমন হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে করতে পারি না, এইভাবে এই হাতে তো কোনো কিছুই করতে পারি না, খুব কষ্ট হয় কিছু করতে গেলে, গায়ের জোর দিয়ে করলে করতে পারবো কিন্তু কষ্ট হয়ে পড়ে, খুব যন্ত্রণা করে। তো এই জন্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ভেবেছিলাম বলবো না তোমাদের, কিন্তু তাও আবার ভাবলাম যে একটু চলো শেয়ার তো করতেই পারি, সবই জীবনের যেহেতু শেয়ার করি এগুলো তো করতে পারি, তাই জন্যই করলাম। তো ঠিক আছে চলো, এই আমার কারণ ছিল যে দিদি তোমার হাতে কী হয়েছিল, কী হয়েছিল বললে না, অনেক সবাই বলছো, কেউ মা বলে জিজ্ঞাসা করছো, কেউ দিদি, কেউ বোন বলে জিজ্ঞাসা করছো কী এমন হয়েছিল আমাদের বললে না, তো সারাদিন আর সময় পেলাম না বাড়িতে যেহেতু একা আছি, তো তাও দাদা ভাই আমার হাতে হাত লাগিয়ে অনেক কিছুই করে দিচ্ছে, হেল্প আমার একটু হচ্ছে, নাহলে আমি কী করতাম জানি না, তো অনেক থ্যাংক ইউ ওকে, যেহেতু ওর জন্যই তো হয়েছে, করবে না কেন বলো, রাত হয়ে গেছে, বেশি জোরে জোরেও কথা বলতে পারছি না। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এবার থেকে ডেইলি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমরা টেনশন করো না, প্রত্যেক দিনই তোমাদের নন্দিনীকে দেখতে পাবে, মন খারাপ করতে হবে না। এবার থেকে হাতটা খালি একটু ঠিক করে নিয়ে, যে পুজোটা মিটে গেলো, এবার একটা ডাক্তার দেখো আমাকে পিজিতে যেতে বলেছিল কলকাতা মেডিকেলে, তো সেখানে যেতে বলেছিল, তো দেখা যাক এবার ওখানে, ভয়ে আমরা যাচ্ছি না যে যদি এটা কোনো রকম কিছু করতে বলে ডাক্তার, এটাই হয়ে গেছে ব্যাপার, ভয় খাচ্ছি যার জন্য, কিন্তু কষ্ট তো হচ্ছে আর কিছু করার নেই, এবার তো যেতেই হবে, অনেক দিন হয়ে গেল, এক মাস তো হয়ে গেল, যাওয়া তো দরকারই, এক মাস পুরো হয়ে গেছে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, বাই।